টরন্টোর অত্যন্ত সুপরিচিত বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠান শাড়ি হাউস ঈদ উপলক্ষে টরন্টো শাড়ি হাউস নিয়ে এসেছে বাহারি ফ্যাশনের পোশাক। তবে শুধু শাড়িই নয়, এর সঙ্গে থাকছে জুয়েলারি, হ্যান্ডব্যাগস, বাচ্চাদের জামাকাপড় এবং পাঞ্জাবি। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাঙালি নারী পুরুষের স্বকীয়তা বজায় রাখতে বরাবরই এই প্রতিষ্ঠানটি প্রস্তুত। আর সে কথাই উঠে আসলো টরন্টোর বাঙালিদের কাছ থেকে, যারা শাড়ি হাউস থেকে তাদের পছন্দের জিনিসটি কিনে থাকেন। শাড়ি হাউস সত্যি একটা অনন্য প্রতিষ্ঠান। এখানে আসলে যখনই আমাদের শাড়ির প্রয়োজন হয় তখনই আমরা এখানে ছুটে আসি, আমাদের মনের চাহিদা মতো সুন্দর শাড়িটা আমরা খুঁজে পাই। তাই আমরা চাই শাড়ি হাউস আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকুক। আমরা উত্তরোত্তর শাড়ি হাউসের সাফল্য কামনা করছি। এটা সত্যি আমরা অনেকদিন ধরে বাঙালি কমিউনিটি এ ধরনের একটা প্রতিষ্ঠান চাই, তো আমাদের আমরা খুব খুশি সব সময় ঈদ, পূজা, বৈশাখী এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে পাঞ্জাবি অন্যান্য প্রোডাক্ট এখানে রিজনেবল প্রাইসে আমরা পেয়ে থাকি এবং আমরা চাই এটা উত্তরোত্তর এটার ভবিষ্যৎ আরও সুন্দর হোক। এই শাড়ি হাউসে আমরা সকাল বিকাল আসতে পছন্দ করি এবং খুব ভালো লাগে এখানে আসতে, কারণ এত ভালো ভালো কালেকশন এদের আছে এবং রিঙ্কি এবং রঞ্জনদার এত ভালো ব্যবহার এবং তারা আমাদেরকে রিজনেবল প্রাইসে দেয় বলে আমরা সবসময় আসি। এবং আমি চাই সবাই আসুক, এখানে কেনাকাটি করুক এবং খুশি হয়ে শাড়ি নিয়ে যাও। ঈদ উপলক্ষে প্রচুর এক্সক্লুসিভ কালেকশন নিয়ে তৈরি শাড়ি হাউস। রমজানে দুপুর 12টা থেকে শাড়ি হাউস খোলা থাকবে। ক্রেতারা স্ক্রিনের এই নম্বরটিতে ফোন করে তাদের নির্ধারিত সময়ে আসতে পারেন। শাড়ি হাউস আসলে এখানে একটা খুবই ফেমাস একটা দোকান এখন হয়ে গেছে। এটা আসলে প্রথমে ঘরে ছিল, তার বাসায় ছিল। আমি বিগত 5-7 বছর তার বাসায় যাতায়াত করছি এইসব নেওয়ার জন্য আর কি, কারণ আমি ওখানে যাইতাম, মানে পছন্দ হইতো জিনিসগুলো, মানে বিভিন্ন রেটের জিনিস থাকতো আর কি। এখন তো ওনারা এখানে করছেন, ড্যানফোর্তে করছেন, খুব পপুলার জায়গায়, এবং সেভাবেই তারা সেল করতেছেন বেশ ভালোভাবে আর কি। আমরা আসতেছি সপ্তাহে একদিন আসা পরেই এবং আমাদের বন্ধু বান্ধবদের বলতেছি, ওনারাও আসতেছে, তার সঙ্গে ওনারা এখন অ্যাড করছে জুয়েলারিটা। এটা আরও এক্সেলেন্ট জিনিস আর কি, কারণ আমরা শাড়ি কিনে আবার আমাদের যাইতে হয় আরেক জায়গায়, এখন আমরা দেখি যে এখানেই সব কিছু পেয়ে গেলাম আর কি। মানে খুবই ভালো লাগে যে আর ওই বাংলাদেশের টেনশন থাকে না যে শাড়ি কিনবো, জুয়েলারি কে কিনে পাঠাই দিবে, তার চেয়ে আমরা এখানেই আসি, সবাই একসঙ্গে কিনি, মানে দেখে নিই ভালো করে, দেখে দেখে আমরা কিনে নিয়ে চলে যাই আর কি। হ্যাঁ, ডেফিনেটলি এখানে খুব গুড কোয়ালিটি পাঞ্জাবি পাওয়া যায়। আমি বিলিভ করি যে আমি যেমন পছন্দ করি, অন্য ছেলেরাও এখানে এসে পাঞ্জাবি কিনতে বা ছেলেদের আরও যে ড্রেস আছে সেগুলি তারা কিনতে বেটার ফিল করবে। কারণ এখানে আরও দুটো ফ্যাক্টর আছে যে এদের দামগুলি খুবই রিজনেবল এবং নিঃসন্দেহে কোয়ালিটি তারা এনশিওর করছে, প্লাস ভেরি গুড লোকেশান। সো আমি এনাদের একজন রীতিমতো নিয়মিত কাস্টমার হিসেবে আমি অন্যদেরকে আহ্বান করব যে তারা যেন এখানে আসে বা আপনারা আসুন, এখন ঈদের মৌসুম চলছে, সো দিস ইজ দ্য রাইট টাইম টু শপিং সামথিং ফ্রম হেয়ার। শাড়ি হাউস আমাদের একটি ভীষণ পছন্দের জায়গা, এখানে আসতে পারে আমাদের পছন্দ মতন শাড়ি বলুন, পাঞ্জাবি বলুন, জুয়েলারি বলুন, সব কিছুই আমরা এখানে পাই। তাছাড়া আমাদের জন্য দাদা বৌদির যে আন্তরিকতা, প্লাস এখানে যারা মানে কর্মরত তারা যে আন্তরিকতার সাথে ডিলগুলো সম্পন্ন করে আমরা তাতে মুগ্ধ। আমরা শাড়ি হাউসের উত্তরোত্তর উন্নতি কামনা করি। এই টরন্টোতে বসে আমরা আসলে বাংলাদেশের পছন্দসই সব শাড়িগুলো আমরা পাই, জন্মদিন, বিয়ে, সব অনুষ্ঠানে আমরা দৌড় দিয়ে এখানে চলে আসতে পারি। এবং বৌদি এবং দাদার যে আন্তরিকতা এবং এখানে যে কর্তব্যরত বৌদিরা আছেন ওনাদের সাথে ওনাদের যে আন্তরিকতা, আমরা রিয়েলি সেটাতে মুগ্ধ। সব দিক থেকে শাড়ি হাউস বেস্ট। প্রথমে এই শাড়ি হাউসের রিঙ্কি বৌদি এবং দাদাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ওনাদের হাজারো প্রিয়মুখের মধ্যে থেকে আমাকে ওনাদের জন্য কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। 2002-3 কথা বলছি, যখন বাংলাদেশ থেকে আসলাম, কোনো পুজোতে যাবো, কোনো পার্টিতে যাব, প্রথমেই মনে হতো যে কী পরে যাব। আমি বিশ্বাস করি শাড়িতেই নারী, তো পুরনো শাড়িগুলো থেকে খুঁজে বের করে পরে যেতাম। আর মনের মধ্যে থাকতো যে যদি বাংলাদেশে থাকতাম নতুন এক্সক্লুসিভ কিছু পরতে পারতাম। এখন 2016-17 এসে এই অভাবটা আমাদের পূরণ হয়ে গেছে। এখন পুজোই বলেন, জন্মদিন বলেন, কোনো পার্টি বলেন, ঈদের অনুষ্ঠান বলেন, যখনই কিছু কোথাও নিমন্ত্রণ আসে প্রথমেই ভাবি শাড়ি হাউসে চলে যাব।
আমার মনের মতো করে শাড়ি বলেন গহনা বলেন সবই শাড়ি হাউজে পাওয়া যাচ্ছে। এই জন্য দাদার বৌদিকে আবারও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি ওনাদের এই সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক ধরনের কালেকশন আছে, শাড়ি ব্লাউজ গহনা, তারপর উনি একটা সুন্দরভাবে সাজাইছে স্টোভটা, এরপর তো অনেক কাস্টমারে আনাগুনা বাড়ছে মানুষের, এই জন্য অনেক কারণই বাড়ল। আরও যেমন আমরা চাই আর একটু প্রসার হোক পাচ্ছেন, যেটার চাহিদা পূরণের শাড়ি হাউস আসলেই অতুলনীয়। শাড়ি হাউসে আসলে আমার মনে হয় সব মহিলাদের মনটাই ভালো হয়ে যাবে, কারণ এখানে আসলে মনের মতো সবকিছুই খুঁজে পাবে। আর শাড়ি হাউস আসলে না কিনে ফিরে যাবেন আমার মনে হয় না যে এরকম কাউকে পাওয়া যাবে। তো শাড়ি হাউসে সবাই আসবে এটাই কামনা। আসলে শাড়ি হাউসকে সবসময় মনে করি যে আমাদের নিজেদের দোকান, কারণ আমার শাড়ি হাউসের সাথে অভিজ্ঞতা খুবই চমৎকার। কারণ আমি প্রচুর পাঞ্জাবি পরি এবং মজার বিষয় হচ্ছে কানাডা আসবার পর থেকে যতগুলোই পাঞ্জাবি আমি উপহার পেয়েছি কিংবা কিনেছি সবগুলো আসলে শাড়ি হাউস থেকে। কারণ আমার যারা প্রিয়জন রয়েছেন, যারা আমার পছন্দের মানুষ, যারা আমাকে নিয়মিত উপহার দেন, তারা প্রত্যেকে হচ্ছে শাড়ি হাউসের গ্রাহক। তারা শাড়ি হাউসে আসেন, পাঞ্জাবি পছন্দ করেন এবং আমার জন্য কেনেন। তো আমি এর জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। এবং মজার বিষয় হচ্ছে যে এখনও পর্যন্ত আমার সংগ্রহে শাড়ি হাউসের 10-12 পাঞ্জাবি রয়েছে যেগুলো এখন আমি পরি, এবং ইতিমধ্যে অনেকগুলো পাঞ্জাবি পরেছি আমার অনুষ্ঠানগুলোতে পরি, বাংলাদেশ ফেস্টিভ্যালে পরেছি, স্পটলাইটে পরি, বিভিন্ন অনুষ্ঠানে পরি। তো আমি মনে করি যে একটি বাঙালি দোকান যেখানে আসলে আমরা মনের মতো শাড়ি কিনতে পারি, মনের মতো পাঞ্জাবি কিনতে পারি। সাম্প্রতিক সময়ে তারা অলংকারের সম্ভারও তৈরি করেছেন, তুলেছেন। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমাদের একটা নৈতিক দায়িত্ব যে শাড়ি হাউসকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমরা মনে করি যে একদম উত্তর আমেরিকার মতো জায়গাতে শাড়ির ব্যবসা করা, গহনার ব্যবসা করা, এটি আসলে খুব একটা সহজ কাজ না, খুব কঠিন কাজ। কঠিন কাজটি দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন আমাদের প্রিয় রঞ্জন এবং রিঙ্কি বৌদি, তাদের সঙ্গে আমরা সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকব। ঈদের পোশাকের যে কোনো গিফট আইটেমের জন্য চলে আসুন শাড়ি হাউসে। চাহিদার ভিত্তিতে ঈদ উপলক্ষে রাত 10 পর্যন্ত খোলা থাকবে শাড়ি হাউস।